কি সেক্টর স্টার্ট হইছে মাল্টিমিটারে দ্বারা আমি চেক করে দেখবো মাল্টিমিটার সেট করা লাগো দিছে গাড়ি রানিং এ আছে দেখেন কত দেখাইছে 12.18 হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সম্মুখে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। বহুত দিন পরে আমার এখানে একটা যাওয়া আছে। যাওয়ার কি হয়, ব্যাটারি তিন চারটা ব্যাটারি ইতিমধ্যে লাগান ক্লিয়ার, তো ব্যাটারি লাগায় মোটামুটি স্টার্ট করে, স্টার্ট করে মোটামুটি 5 কিলোমিটার যায়, 10 কিলোমিটার যায়, 20 কিলোমিটার যায়। যাওয়ার পরে যখন বন্ধ করে, বন্ধ করার পরে তারপর স্টার্ট না ব্যাটারি ডাইরেক্ট ডাউন হয়ে যায়। তো কিসের জন্য প্রবলেম, তো আপনাদের ওটা দেখাইতেছি, আপনারা দেখতে থাকেন। তারপরে ব্যাটারি চার্জ হয় না কেমন তাও দেখতেছি, স্টার্ট করে দেখাইতেছি। এই যে পুরানা ব্যাটারি একটা লাগাইছি, আমার কাছে আসছিল, চাবি লাগাই স্টার্ট করে দেখেন। স্টার্ট হয়েছে, মাল্টিমিটারের দ্বারা আমি চেক করে দেখবো মাল্টিমিটার সেট করা লাগো দিছে গাড়ি রানিং এ আছে দেখেন কত দেখাইছে 12.18 দরকার একা দিয়া ঘটনা হয়েছে। আপনি যখন স্টার্টে থাকে, যখন স্টার্টে যখন টান দিব মোটামুটি 14 আপ লাগবো, মিনিমাম 14 থাকা লাগবো। এনে হয়েছে আপনার 12-15 আপ উঠে, ব্যাটারি তো 13 এমনি থাকে। স্টার্টের পরও এখানে প্রবলেম দেখেছে, তো আমি সাইডের কভার টভার সব খুলছি, খুলছি যদি এখন আপনাকে দেখাই। রেগুলেটার থেকে চার্জ উঠে না নাই, রেগুলেটারটা আমি দেখতেছি। রেগুলেটার থাকে কোন জায়গায় দেখতে পাচ্ছেন, রেগুলেটার এই জায়গায় থাকে স্ট্যান্ডের একবারে তলে। এই যে রেগুলেটার, রেগুলেটার তার আছে সাইডে সাইডে, রেগুলেটারের কাবলার, এটা রেগুলেটার কাবলারটা খুলে দেখি কি অবস্থা। দেখতে পাচ্ছেন এটা কি হয়েছে, ডাইরেক্ট শর্ট সার্কিট হয়েছিল, শর্ট সার্কিট হয়ে দেন সব পুড়ে গেছে গা। দেখতে পাচ্ছেন ডাইরেক্ট শর্ট সার্কিট হয়েছিল, এই শর্ট সার্কিটের জন্য ব্যাটারি চার্জ হইতেছে না। এখন আমি দেখি এই শর্ট সার্কিটটা আমি দিয়ে মারে দেখি, মারে দিয়ে আপনার করে ফেরা ভিডিও দেখাইতেছি চার্জ হয় না নাই। এখন আমি এখানে তারটা জয়েন্টটা দেখি এটা খুঁটে, তারপরে পুরো ভিডিও আপনাকে দেখাইতেছি। দেখতে পাচ্ছেন এরকম একবারে পুরো শেষ খারখার হয়ে গেছে গা। তো এরকম পুরার জন্য, শর্ট হওয়ার জন্য ব্যাটারি চার্জ করতে পার নাই। আসলে তো রেগুলেটার ভালো আছে না খারাপ আছে, আমি তার গোনা আমি সব ডাইরেক্ট করে দেখি কী হয়। আপনারা দেখে থাকেন, হয়
আমরা এখন রেগুলেটর খুলছি, রেগুলেটর আউট করছি, রেগুলেটরটা দেখি, রেগুলেটরটা মানে ভালো আছে না খারাপ আছে কীভাবে চেক করা লাগে দেখাইতেছে মাল্টিমিটার দিয়া। এটা মাল্টিমিটার, তারপরে আপনার আছে এই যে তার দেখতে পাচ্ছেন, এই যে ব্ল্যাক কালার তার আছে দুইটা, রেড কালার তার আছে দুইটা দেখছেন, কিন্তু সিস্টেম একই, রেড কালার তার আর ব্ল্যাক কালার তার আছে, এটা আউটপুট একটা ইনপুট একটা, আর এটা হলো আপনার এই সাইডে থেকে মেইন কলের তার আসে তিনটা দেখছেন, এই তিনটা হলো মেইন কলের, আর এটা হলো আপনার আউটপুট ব্যাটারি চার্জিং টার্জিং করার জন্য এই তার। এখন আমরা এটা চেক করবো, এটা রেগুলেটার ভালো আছে না খারাপ আছে চেক করে দেখাই, দেখেন আপনারা এই লাল তার আমাদের যেটা লাল তার আছে এই লালটাই লালটা আমাদের দিব, আর এই কালাটা কালটা আমি দিব। এখন আমি ই মাল্টিমিটার সেট করবো টুকেট, এই যে টুকেট দেখছেন লাল লাল এদার কালা কালা এদার, দেখতে পাচ্ছেন মিটার কিভাবে আবদন করে, ম্যাগনেট কয়েলটা এখন আউট করব, এই সেলফের সেলফেরই থাকে পিনিয়ম থাকে, সেলফের পিনিয়মটা আউট করব, তারপরে এইটা আউট করব, দেখে থাকেন পুরো ভিডিও। এইটা আমার রাখবো ক্যামেরা লাগে, সেলফেরই থাকে দেখছে, কাটানার সঙ্গে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কি হয়েছে, ম্যাগনেট খুলছি, ম্যাগনেটে দেখছেন কয়েল কিরমভাবে পুরা জ্বলে গেছে গা, চারে মোড়া ক্লিন আছে, এই সাইড দেখছেন কীরকম হয়েছে। এখন আমরা খুলবো, এটা খুলে পুরা পুরো আউট করে দেখে আপনার করে দেখে থাকেন, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ম্যাগনেট কয়েল কী অবস্থা রয়েছে, এই জায়গাটি দেখছেন পুরা কালা কিচকিচা ছাই হয়ে রয়েছে, পুরা গেছে গা পুরা শর্ট হয়েছে। এখন আমরা খালি ম্যাগনেট কয়েল চেঞ্জ করে দিব, ম্যাগনেট কয়েল চেঞ্জ করে দিলি গেলা, এই ম্যাগনেট কয়েল আঙ্গুরে এই জায়গায় নাই, এখন আমি যাবো সার্ভিস সেন্টারে ম্যাগনেট কয়েল নিয়ে গা, সার্ভিস সেন্টারে থেকে আইনা লাগাইয়া ফিটিং করে আমরা করে দেখাইতেছি, তখন ব্যাটারি চার্জ কীরকম উঠে দেখতে পারবেন।
সার্ভিস সেন্টার থেকে মাল আনছি। এই যে নিউ প্যাকেট দেখতে পাচ্ছেন 4594। এই যেটা নতুনটা, এখন এই যে পুরান, এটা নিউটা লাগাবো। নিউটা লাগাই দেখি কি হয়, তারপরে আপনারা দেখেন। দেখছেন কীরকম কানেকশন টানেকশন, দেখছেন সব একই আছে। এটা আগের কানেকশনটা আমি পুরে গেছিল, গায়ের আগে তো দেখছি আপনাদের দেয়াছি তো পুরে গেছিল। ওই যেরকম সকেট থেকে এটা সকেট যেরকম একটা চকচক আছে, এটা দেখছেন পুরে গেছে গা। এখন আমরা এটা লাগাবো, দেরি না করে লাগাই, লাগাই আপনাদের দেখাই ব্যাটারি কীরকমভাবে চার্জ ওঠে দেখাইতেছি। সেলফের পিনে আমি ফিটিং করবো, একদম সেলফের পিনে। আমাদের এই সাইডে একটা ওয়াশার থাকে, এই যে পাতলা ওয়াশার, ওয়াশার এই সাইডে ওয়াশার থাকবে, এই যে এরকম ধরনের ওয়াশার। এই যে ওয়াশারটা আমি ভিতরে দিছি, এই যে ওয়াশারটা দিছি, এখানে এটা ফিটিং করে দেবে এভাবে। ফিটিং হয়ে গেছে, ফিটিং করছি। এখন আমি একটা টাপা লাগাই দেবো, টাপাটা লাগাই দেওয়া তো আমাদের দেখতে আসি ফিটিং করে। তাহলে ফাইনালি কমপ্লিট হয়ে গেল আঙ্গুরে ফিটিং গাড়ি, যাবা পুরা ফিটিং, ফাইনালি ফিটিং। এখন কেবল লাগা বাহি আছে, সিটটা লাগার বাহি আছে। এখন আপনি করে ফাইনাল দেখাবো কোন হানি, যে ব্যাটারি আমার এখন চার্জ আগে আগে কত দেখেছে আর কত দেখায়, এটা আপনাকে ফাইনাল দেখার লাগে। এখন গাড়ি গাড়ি স্টার্ট করবো, এখন স্টার্ট করে দেখাবো। করো স্টার্ট করো, এখন এখন ফাইনাল দেখা লাগবে তাহলে। এখন দেখছেন কি টানার আগে 13.96 14 দেখাইছে, দেখতে পাচ্ছেন? এবার টানলে 14 আপ দেখাবো, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন গাড়ি কি কীরকম করে গাড়ি ফিটিং করলাম, কীরকমভাবে কাম করলাম সম্পূর্ণ আপনারা তো দেখলেনি। কী কী চেঞ্জ করলাম, কী চেঞ্জ করলাম না চেঞ্জ করলাম তো দেখলেনি আপনারা। কিন্তু ফাইনাল আজকের ভিডিও এখানে মোটামুটি সমাপ্ত। কিন্তু আমার ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই এইটা আমি ভিডিওটা শেয়ার করব। তো আজকের প্রতি ভিডিও এখানেই, আবার আসি নেক্সট ভিডিও।